বিজ্ঞান ভিত্তিক ও আধুনিক কৃষির সমস্ত প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন ক্লিক করুন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বীজতলা তৈরি করতে হয়। আমরা যখন কোনো গার্ডেনিং করি বাগানে, যখনই আমরা কোনো চারা লাগাবো, এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো বীজতলা। বীজতলাটা যদি আপনার ভালো হয় এবং বীজতলা থেকে যদি আপনি উৎকৃষ্ট মানের চারা উৎপন্ন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার গাছের যে কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ ভালো হবে। তো এখানে আমি বীজতলা ইউজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোকোডাস্ট ব্যবহার করছি। এইরকম কোকোডাস্ট বাংলাদেশেও পাওয়া যাওয়ার কথা, আমি মালয়েশিয়াতেও থাকি, আমি এখান থেকে কিনছি। এইগুলো আমি কিনছি প্রায় 50 কিলোর একটা বস্তা, 45 রিংগিতের মতো নিছে। তো এই কোকোডাস্টগুলো বেসিক্যালি কম্পোস্ট আকারে আসে, একদম কেকের মতো জিনিসটারে পরে পানিতে ভিজাইয়া এটারে এরকম খুইলা নিতে হয়। দেখতে পাচ্ছেন এখনও পানির মতো লাগে আছে, আমি পানিতে ভিজাইয়া পরে জিনিসটারে খুইলা নিয়ে আসছি। তো এই কোকোডাস্টটা মধ্যে আমি বেসিক্যালি বীজগুলো লাগাবো, বাট বীজ লাগানোর জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন এরকম বীজতলার জন্য স্পেশাল একটা ট্রে পাওয়া যায়। এরকম ট্রে বাংলাদেশেও পাওয়া যাওয়ার কথা, এখানে আমি জাস্ট এগুলো একটা ট্রে 2 রিংগিত করে কিনা পড়ছে আমার। তো এই ট্রের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম কোকোডাস নিয়ে এইভাবে আমি এটার মধ্যে যদি আমি বীজ লাগাই দিলে সমান করে এভাবে এটার মধ্যে আমি বীজ লাগাবো। তো আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এই যে শুধুমাত্র কোকোডাস্ট দিলেই কি মানে বীজের বীজগুলো লাগাইলে কি বীজগুলো তাড়াতাড়ি জার্মিনেশন হবে কি না? বেসিক্যালি আপনি যদি কোকোডাস্ট লাগাইও জার্মিনেশন করতে চান হবে, সেক্ষেত্রে হয়তো আপনার একটু দেরি হইতে পারে আপনার বীজগুলো জার্মিনেশন হইতে। কিন্তু আমি এখানে অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করব, এখানে কম্পোস্ট, বাংলাদেশের মতো এখানে কম্পোস্ট ওইভাবে ওইরকম কম্পোস্ট পাওয়া যায় না, বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই জিনিসটা আমি কিনে নিয়ে আসছি। এটা ভেজিটেবলের জন্য 100% অর্গ্যানিক, বাট এটা বাংলাদেশের মতো যেমন কম্পোস্ট সার অথবা গোবর সার এই টাইপের না, এটা অর্গ্যানিক সার, বাট এটা এরকম দেখতে পাচ্ছেন এরকম ফার্টিলাইজার। তো এটা খুবই উন্নত মানের একটা ফার্টিলাইজার। এটার মধ্যে গাছের জন্য যে আমাদের একটা গাছের জন্য যে 14টা খাবারের প্রয়োজন হয়, এর 14টা খাবারই এর মধ্যে মজুদ আছে। তো এই জিনিসগুলো আমি বীজ যখন আমি একটা অথবা 2টা করে বীজ আমি যখন এখানে লাগাবো, লাগানোর পর আমি সাথে সাথে কিছু ফার্টিলাইজার সাথে দিয়ে দিব। সো সেই ক্ষেত্রে আমার জার্মিনেশনটা হয়তো খুব তাড়াতাড়ি হবে। আর এই ফার্টিলাইজার ব্যবহার করতে কোনো সমস্যা নাই, কারণ আমার এই জিনিসটা এই যে ফার্টিলাইজারটা দেখতে পাচ্ছেন এটা টোটালি 100% অর্গ্যানিক। সো এখানে এটা আমি যদি ব্যবহার করি কোনো সমস্যা নেই। আপনারা যদি এই ধরনের ফার্টিলাইজার না পান বাংলাদেশে, আপনারা ইচ্ছা করলে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, এই ধরনের যে জৈব সারগুলো বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশে ভার্মি কম্পোস্ট এবং গোবর সারের বস্তা এরকম কিনতে পাওয়া যাওয়ার কথা, ওইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। অথবা যে কোনো নার্সারিতে গেলে আপনারা এরকম বীজতলা তৈরি করার জন্য স্পেশালি অর্গ্যানিক আর কি ফার্টিলাইজার পাওয়া যায়, সেগুলো হয়তো বা আপনারা নার্সারিতে পাইতে পারেন। সো আপনারা অ্যাজ ইউজুয়াল যেটা খুশি ইচ্ছা ব্যবহার করতে পারেন। সেকেন্ড থিং আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে বীজ কিছু নিয়ে আসছি। এখানে আমার ধইনা পাতা বীজ নিয়ে আসছি, এখানে আছে ফুলকপি, এটা ব্রোকলি যেটা গ্রিন আর কি বাঁধাকপি টাইপের, এটা হলো শসা, তবে এটা জাপানি শসা, জাপানিজ কিউকাম্বার, এটা হলো লাউ, বাংলাদেশি স্টাইলে যে লাউ, এটাও শসা, তবে এটা হলো ছোট আকারের শসা, এটা মিনি কিউকাম্বার বলা হয়, ছোট আকারের শসা। করলা, এরপর আছে এটা হলো দেখতে অনেকটা মূলার মতো হইলো, বাট এটা আসলে মূলা না, এটা বেগুন, এটারে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট, বাংলাদেশে আমি জানি না এটা আছে কি না, থাকার কথা অবশ্যই। এখানে হোয়াইট এলিফ্যান্ট বা তেরং পুঁতে বলা হয়, তেরং মানে হলো বেগুন আর পুঁতে মানে সাদা, সাদা বেগুন যেটা। তো এই বীজগুলো আমি ইনশাল্লাহ লাগাবো। এই বীজগুলো লাগানোর পর আমি এই বীজগুলোকে আমি সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে ইউজ করব, এবং আমার ইউজ করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ট্রে আমি তৈরি করছি, যদিও আমি তৈরি করি না এখনও। আমি ইনশাল্লাহ কীভাবে এই ট্রেগুলোকে তৈরি করতে হয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এই ট্রেগুলোর মধ্যে
বিভিন্ন ট্রে আছে, এর মধ্যে হাইড্রোপনিক সিস্টেম এবং অন্যান্য যে অর্গানিক সিস্টেম আছে ওই সিস্টেমের মধ্যে করব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে করার পর ভিডিও আপলোড করব। তো এই বীজগুলা এখন আমাদেরকে কী করতে হবে, শুধুমাত্র আমরা এখন জাস্ট এই বীজগুলো এখানে কাইটা যে প্যাকেট আছে প্যাকেট থেকে বীজগুলো বের করে প্রথমে এগুলো ভর্তি করতে হবে, কোকোডাস দিয়ে এগুলো ভর্তি করে পরে খালি বীজগুলো লাগাই দিব। দেন আশা করি 2-3 দিনের মধ্যে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে চারা গজাইছে। যখন দেখবেন যে চারা অলরেডি গজাইছে, মানে 2-3 দিন বয়স হয়েছে, মোটামুটি একটা অথবা দুইটা পাতা এখান থেকে গজাইছে, তখন এই সম্পূর্ণ জিনিসটারে উঠায় নিয়ে আপনি যেখানে জিনিসটারে লাগাবেন, মাটিতে লাগান অথবা অ্যাকোপনিক সিস্টেমে লাগান অথবা হাইড্রোপনিক সিস্টেমে, যেখানেই লাগান আপনার এখানে ইজিলি জিনিসটা করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে কোকোডাস্টের সাথে কিছু এই যে দেখতে পাচ্ছেন অর্গানিক যে আমার ফার্টিলাইজারটা আমি দিয়েছিলাম, ফার্টিলাইজারগুলো কিছু দিছি। তো আপনার ইচ্ছা করলে ফার্টিলাইজারটা প্রথম দিকে ওই কী বলে কোকোডাস্টের সাথে একসাথে মিক্স করেও করতে পারেন ইচ্ছা করলে। আর যদি আপনারা চিন্তা করেন যে না আমি মিক্স করে করবো না, আমি প্রত্যেকটার উপর কিছু কিছু করে দিব, এভাবেও দিতে পারেন। দিবার পর যে কাজটা হবে, এখানে আমার দেখতে পাচ্ছেন আরও কিছু কোকোডাস্ট রয়ে গেছে, এই কোকোডাস্টগুলো জাস্ট খালি এবার এগুলোর উপরে হালকা হালকা করে দিয়ে দিবেন, যাতে ফার্টিলাইজারটা মোটামুটি ঢাকা পড়া যায়। কারণ ফার্টিলাইজারের সাথে যদি আমার বীজগুলো একসাথে হয়ে যায় দেন সেক্ষেত্রে অনেক সময় বীজের জার্মিনেশনটা ঠিকভাবে হয় না। তো ফার্টিলাইজারটা মেক শিওর করবেন যে আপনারা যাতে একটু নিচে থাকে এবং কোকোডাস্টগুলো যেন কোকোডাস্টটা যদি আপনারা একটু ফার্টিলাইজারের উপর দিয়ে দেন সেক্ষেত্রে আপনার বীজের জার্মিনেশনটা হয়তো খুব ভালো হবে আর কি। তো এভাবে যদি প্রত্যেকটার উপর একটু একটু করে দিয়ে দিই তাহলে হয়ে যাবে আশা করি। দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এখন কাজ শেষ। তো এখন আমার যে কাজ হলো বীজ বীজ দেওয়া, এখানে আমার দেখতে পাচ্ছেন এই যে সবুজ সবুজ দুটো হলো লাউয়ের বীজ। তো বীজগুলো আপনারা যখন নিচে লাগাবেন তো বেশি নিচে লাগানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট খালি উপরে যদি হালকাভাবে এরকম রেখে দেন তাহলে তাতেই হবে, কোনো সমস্যা নাই। এখানে আমি যদি লাউয়ের বীজগুলো লাগাই জাস্ট খালি হালকাভাবে দিয়ে প্রেস করে দিলে হবে। এটা হলো করলা, করলা যেটা আমাদের দেশে করলার বীজ। তো এটা যদি এইভাবে লাগাই জাস্ট উপরে রেখে দিলেই এটা অটোমেটিক জার্মিনেশন হবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা বীজ, বাকি এগুলোতে আমি অন্যান্য যে বীজগুলো আছে সেগুলো আমি লাগাবো ইনশাল্লাহ। তো আপনারা এইভাবে রাখতে পারেন। একটা জিনিস আপনাদের মনে হয়তো বা কোশ্চেন রাখতে পারে যে আমি মাটির পরিবর্তে কেন কোকোডাস্ট ব্যবহার করতেছি। আসলে কোকোডাস্টে যে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ আগে জিনিসটারে ভিজায়া কম্পোস্ট ছিল, তো জিনিসটারে ভিজায় এরকম ঝুরঝুরা করছি, কিন্তু এখনও এটার মধ্যে পানির মতো এরকম জিনিসটা লাগে আছে। সো এই ক্ষেত্রে হয় কি, আপনারা যদি মাটি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেকদিন পানি ব্যবহার করতে হবে। কোকোডাস্ট ব্যবহার করলে প্রতিদিন পানি দেবার কোনো প্রয়োজন নাই। সো সেক্ষেত্রে যেহেতু মানে কোকোডাস্টটা সবসময় এরকম ভেজানো থাকে তো প্রত্যেক সময় এরকম পানি দিবার কোনো প্রয়োজন হয় না। সো এই কারণে কোকোডাস্টটা ব্যবহার করা খুব ভালো, কারণ আপনার ধরেন কোনো সমস্যার কারণে আপনি পানি আজকে দিতে পারেন নাই, সে সমস্যা নেই, সেক্ষেত্রে কোকোডাস্টের যেই পানিটা থাকে ওইটা গাছ ওইখান থেকে শোষণ করে জিনিসটা গাছের যা প্রয়োজনীয় পানি সেখান থেকে নিয়ে নেয়, মানে দিনে একবার পানি দিলে এনাফ। এখানে দেখতে পাচ্ছেন যে আমার মোটামুটি বীজ বপন করা শেষ। তো এগুলো হয়তো বা 3-4 দিন ক্ষেত্র বিশেষে সপ্তাহখানেক লাগে এখান থেকে চারা উৎপাদন হইতে। তো বীজ উৎপাদনের ক্ষেত্রে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে মনে করে দিই, সেটা হলো কিছু সবজি রয়েছে, যেমন ধরেন যে করলা, লাউ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এই ধরনের সবজিগুলোর বীজ আপনারা যখন লাগাবেন তো লাগানোর আগে সবচেয়ে ভালো হয় আপনারা যদি জিনিসটা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এরকম যদি পানিতে আগে ভিজিয়ে রাখেন, তারপরে যদি জিনিসটা জার্মিনেট করার জন্য এখানে বপন করেন তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে যাবে। যদি না করেন তারপরেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই, বাট যদি জিনিসটা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে জার্মিনেট খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এই জিনিসগুলো একটু শক্ত খোলস থাকে সেই কারণে। বাকি শশা
তারপরে আপনার কি বলে বিভিন্ন টাইপের যে শসা আছে, অথবা লেটুস, অথবা ধরেন যে গাজর, বাঁধাকপি, এগুলোর জন্য তেমন দরকার নাই, বীজগুলো পানিতে না ভিজিয়ে রাখলেও চলে। বাট শুধুমাত্র মনে রাখবেন যে লাউ, তারপর করলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এইসব ক্ষেত্রে যদি একটু ভিজিয়ে রাখেন তাহলে জিনিসটা খুব উপকার হবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি শেষ। ও আরেকটা জিনিস, আপনারা যখন পানি যখন এর মধ্যে দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে পানির ফ্লোটা যেন খুব বেশি মানে জোরে না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার বীজগুলো এদিক ওদিক সরে যেতে পারে। আপনারা ইচ্ছা করলে পানি মনে করেন যে এরকম হাত দিয়ে এরকম আস্তে আস্তে এরকম হাত দিয়ে আস্তে আস্তে দিতে পারেন পানিগুলো, অথবা যদি অন্য কোনো সিস্টেম থাকে আপনারা দিতে পারেন আস্তে আস্তে। তবে খেয়াল রাখবেন যে পানিগুলো যেন খুব আস্তে আস্তে এর মধ্যে ফোটায় ফোটায় পড়ে, তাহলে আর কি আপনার বীজগুলো জার্মিনেট খুব সুন্দরভাবে হবে। আর যদি আপনার পানির ফ্লোটা খুব জোরে থাকে সেক্ষেত্রে আপনার বীজগুলো এদিক ওদিক সরে যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের জার্মিনেশনে অনেকটা সমস্যা হবে। একদিন পরে আমার বীজতলার অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু বীজ অলরেডি জার্মিনেশন হয়েছে। এটা আমার প্রায় একদিন পরের অবস্থা, যে দেখতে পাচ্ছেন আরও কিছু বীজ এখানে জার্মিনেশন হয়েছে। আপনাদের যেটা আমি বলছিলাম যে লাউ এবং করলা চারাগুলো যদি পানিতে ভিজিয়ে রাখেন জার্মিনেশনটা খুব তাড়াতাড়ি হয়, আমি ভিজিয়ে রাখছিলাম না, সে কারণে দেখতে পাচ্ছেন এখনও এগুলোর কোনো অবস্থাই হয় নাই। শুধুমাত্র শসার বীজটা হয়েছে, এখানে ফুলকপির কিছু জার্মিনেশন হয়েছে, এখানে টমেটোর কিছু জার্মিনেশন হয়েছে। তো আশা করি মোটামুটি 2 দিন অথবা 3 দিনের মধ্যে মোটামুটি সবগুলো চারা সবগুলো বীজ অলরেডি জার্মিনেশন মোটামুটি হয়ে যাবে আশা করি। 3 দিন পর আমার বীজতলার অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 50% বীজের জার্মিনেশন হয়ে গেছে। এখানে যে লাউ লাগাইছিলাম, লাউ একটু টাইম বেশি লাগে, আপনাদের বলছিলাম যে লাউ করলা, আর এখানে অলমোস্ট মানে বের হইতেছে, হয়তো আজকে কালকের মধ্যে বের হয়ে যাবে। এখানেও দেখতে পাচ্ছেন সেম অবস্থা। করলা আপাতত মানে মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন একটু একটু সাদা হয়েছে, বাট এখনও বের হয় নাই, করলা হয়তো বা আরও 1-2 দিন লাগতে পারে। আর এখানে মরিচ আর বেগুন একই অবস্থা, এখানে মোটামুটি সাদা হয়েছে মরিচগুলো, এগুলো হয়তো বের হবে। তো এইভাবে আপনারা যদি বীজতলা তৈরি করেন আপনাদের খুব তাড়াতাড়ি বীজগুলো জার্মিনেশন হবে। আর এরপর জাস্ট আপনারা যখন এখান থেকে যখন বীজগুলো নিয়ে কোনোখানে লাগাবেন, জাস্ট এখানে পুরোটা সহ পুরোটাকে উঠাইয়া আপনারা লাগাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো প্রকার কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম।